হ্যালো ফ্রেন্ডস, সাম অ্যামেজিং ভিডিওস চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এতে একটি জিনিস খুব ভাইরাল হচ্ছে, সেটি হলো নেইমার। আমরা ভাবছি যে এই নেইমার বানাতে গেলে হয়তো পিসি, ল্যাপটপ আর ডিজাইনিংয়ের জ্ঞান, মানে ওই ফটোশপ, কোরেল ড্র, ইলাস্ট্রেটার এইসব জানতে হবে। আপনি কি জানেন যে আপনার হাতের ওই মোবাইলটি, মানে যেটাতে এখন আপনি আমার ওই ভিডিওটি দেখছেন, হ্যাঁ ওটাই, ওটাতেই আপনি নেইমার বানাতে পারবেন মাত্র 2 বা 3 মিনিটের মধ্যে। দেখো বন্ধুরা, বাজে কথা বলা ছেলে আমি না, প্রমাণ আমি হাতে নাতে দিয়ে দিই, আর তার জন্য আপনাদের দেখতে হবে এই ছোট্ট ভিডিওটি। তো বন্ধুরা, চলে এসেছি আমি আমার মোবাইলের স্ক্রিনে। আমি পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নেবো। এই অ্যাপটি আপনি গুগল স্টোরে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে আমি আমার লিঙ্ক দিয়ে দেবো। প্লাস বাটনে ক্লিক করে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো। ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড নেওয়া, যাতে করে পরে আমি নিজের ইচ্ছে মতন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। এবার আমি টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করে আমি লিখে নেবো একটি ওয়ার্ড। প্রথমে আমি ইংলিশ থেকে বাংলায় কিবোর্ডটিকে কনভার্ট করতে হবে। এবার আমি লিখছি কলকাতা। এবার আমি এটাতে ফন্ট ইউজ করব, কিছু নিজের পছন্দ মতন ফন্ট ইউজ করব। এই ফন্ট কীভাবে ইউজ করব তার জন্য আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি, মোবাইলে ফন্ট কী করে ইনস্টল করব, কোথা থেকে ইনস্টল করব, সবের জন্য একটা ভিডিও বানানো আছে। সেই ভিডিওটি আপনি কি দেখে নেবেন পারলে, তাহলে আপনার এই কাজটি করতে সুবিধা হবে। এবার একটি ফন্ট আমি সিলেক্ট করছি, এই ফন্টটি আমি সিলেক্ট করলাম। এবার আমরা চলে আসবো কালারের উপরে। কালারের ওখানে টেক্সচার বলে একটি বাটন রয়েছে এবং তার আন্ডারে অনেকগুলি প্রিলোডেড টেক্সচার্স রয়েছে, যেটি পিক্সেল আপনাকে প্রোভাইড করে। সেখান থেকে আপনি ক্লিক করে করে নতুন ধরনের ডিজাইন আপনারা সিলেক্ট করতে পারেন। এই প্রিলোডেড টেক্সচারগুলো পছন্দ না হলে আপনি প্লাস বাটনে ক্লিক করতে পারেন। প্লাস বাটনে ক্লিক করলে আপনি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন। আমি আগে থেকে অনেকগুলো টেক্সচার ডাউনলোড করে রেখেছি, আপনি চাইলে গুগলে গিয়ে আপনার নিজের পছন্দ মতো টেক্সচার ডাউনলোড করে নিতে পারেন এবং সেটার উপর ক্লিক করলে সেই টেক্সচার আপনি যেটা লিখেছেন সেই লেখার উপরে চলে আসবে। এবং এইভাবে আমরা সুন্দর সুন্দর ডিজাইনিং টেক্সট লিখতে পারি। এরপর আমরা উপরে অ্যারো বাটনটিতে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেবো ফটোটি। ফটোতে গ্যালারি সেভ করার পরে আমরা গ্যালারিতে গিয়ে দেখে নেবো ফটোটি এসেছে কি না। এসে গেছে। প্রথমে আমরা বলেছিলাম কেন ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড ইউজ করি, তার জন্য আমাকে আবার পিক্সারে যেতে হবে। পিক্সারে গিয়ে প্লাস বাটনে ক্লিক করে আমি অল ফটোস থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব নিজের পছন্দের মতন। আমি উডেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম এবং এর উপরে আমি যে লেখাটি লিখেছিলাম কলকাতা সেটি নিয়ে আসবো। তার জন্য আমাকে অ্যাড ফটোসে গিয়ে কলকাতাকে সিলেক্ট করতে হবে। কলকাতা সিলেক্ট করলেই আপনি দেখতে পাবেন যে আমার যে ব্যাকগ্রাউন্ড তার উপরে কলকাতা চলে আসবে। এইভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি আপনার লেখাটি ফোটাতে পারেন। এবার আমরা উপরে অ্যারো বাটনে ক্লিক করে গ্যালারিতে আমরা ফটোটিকে সেভ করে নেব। এবার গিয়ে গ্যালারিতে গিয়ে দেখবো ফটোটি কীরকম এসছে। এটি হলো ফাইনাল ডিজাইন। তো বন্ধুরা, দেখলে তো এই নেইমার বানাতে হাতিঘোড়া কিছুই লাগে না, লাগে ডিজাইনিং জ্ঞান, না লাগে কোনো পিসি বা ল্যাপটপ, লাগে শুধু একটি জিনিস, আপনার ফোন, আপনার ফোনের মধ্যে একটি অ্যাপ পিক্সার এবং আপনার ইন্টারনেট। ইন্টারনেট যদি না থাকে তাহলে আপনি ফোনের যে কোনো আপনার যে ব্যাকগ্রাউন্ডস রয়েছে, যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে বা কোনো ডাউনলোডের প্রি ডাউনলোডের কোনো জিনিস থাকলে সেটি দিয়ে আপনি আপনার নেইম আর্টকে তৈরি করে নিতে পারেন। আজকের জন্য এতটুকুই, নমস্কার বন্ধুরা।